বন্ধুরা বর্ষাকালে বেস্ট সার বানানোর জন্য লিকুইড সার বানানোর জন্য আপনাকে টেকনিক দেখাচ্ছি দুশো গ্রাম নেবেন ভার্মি কম্পোস্ট তার সঙ্গে একশো গ্রাম মিশিয়ে নেবেন সর্ষের খোলের পাউডার আর আপনাকে এটা দেখাচ্ছি আর এর সঙ্গে মেশাবেন আপনি একশো গ্রাম গুড় এই যে গুড় এই ধরনের গুড় বাজারে পাওয়া যায় কিনতে একশো গ্রাম গুড় নিয়ে নেবেন আর এই যে গুড়টা ফার্মেন্টেশান প্রক্রিয়াকে খুব ত্বরান্বিত করবে আর আপনার খুব ভালো নিউট্রিয়েন্ট প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আর তার সঙ্গে মাইক্রো এই গুড়ের মধ্যে আছে এই গুড়টাকে প্রচুর আয়রনও প্রোভাইড করবে আপনার প্ল্যান্টকে আর তাছাড়া প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট এবার দেখুন এটাকে ভালো মতো মাখিয়ে নিন যাতে গুড়টা আপনার ভার্মিক কম্পোস্টের সঙ্গে আর সর্ষের খোলের সঙ্গে ভালো মতো মিশিয়ে দিতে পারে মিশিয়ে তারপরে আপনাকে এটা দেখাবো কি করে লিকুইড সার বানাতে হয় আর খুব সহজ পদ্ধতি আপনি বানিয়ে ফেলতে পারেন পুরো বর্ষাকালে আপনি এটা দিতে পারেন কিন্তু পনেরো দিনে একবার দেবেন তার বেশি আপনি দেবেন না কেননা পনেরো দিনের বেশি একবার দিলে বর্ষাকাল তো এমনিতেই নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে বর্ষার জলে আপনি যদি দেন তো ওভার নাই হয়ে যেতে পারে তার ফলে গাছের ক্ষতি হতে পারে তো সেই জন্যই বলছি পনেরো দিনের বেশি আপনি এই সারটা দেবেন না মানে পনেরো দিনে একবার আপনি সারটা দেবেন কীভাবে দেবেন পুরো ভিডিওটা দেখুন আপনাকে দেখাচ্ছি কি করে সারটা দেবেন আর এটা টোটাল এই যে জিনিসটা বানালাম এটা আমরা মেলাবো দু লিটার জলে দু লিটার জলে ভালো মতো এটা মাখিয়ে এটাকে ঘেঁটে রেখে দেবেন ভালো মতো আর এটা মাটির হাড়ি নেবেন মাটির হাড়িতে খুব ভালো ফার্মেন্টেশান প্রক্রিয়াটা হয় কেননা প্রচুর অক্সিজেনে পোড় থাকে এখানে প্রচুর অ্যারেশনটা খুব হেল্পফুল হয় আর তার সঙ্গে এই যে দেখুন ভালো মতো মেখে নেবেন এটাকে মেখে নিয়ে দু লিটার জলের মধ্যে আমরা মেখে চার দিন এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো চার দিন ঢাকা দেওয়ার পরে আরও বেশি জল মিশিয়ে আপনাকে এটা গাছে প্রয়োগ করতে হবে পুরো ভিডিওটা দেখুন প্রয়োগ করাবি আপনাকে দেখাবো আপনি কীভাবে প্রয়োগ করতে হবে আর এই কথাটা বলে দিই যে এটাকে রাখবেন আধা ছাওয়া আধা আলো অঞ্চলে যেখানটায় সেমিসের এরিয়া সেইরকম অঞ্চলে রাখবেন না খুব কড়া রোদে এটা রাখবেন না এই যে দেখুন এটা মিশিয়ে নিয়ে এটাকে দেখুন কভার করে আমরা সেমিসের এরিয়ায় যেখানে অল্প কিছুক্ষণের জন্য রোদ আসে সেরকম জায়গায় আমরা রেখে দিচ্ছি আর একটা হাঁড়ি আছে তারপর আমরা রেখে দিচ্ছি আর প্রত্যেক দিন একবার করে তুলে এটাকে ঘেঁটে নেবেন একটু নেড়ে দেবেন এবার দেখুন আমি এই যে লিকুইডটা হবে চার দিন পরে বিভিন্ন প্রকারের লকা আছে আমার কাছে দেখুন নতুন নতুন পটুলোকা লাগিয়েছি এই ধরনের পটুলোকাতে দেবো আর আপনি দেখবেন কি ম্যাজিক রেজাল্ট পাওয়া যায় সেটাও আমি আপনাকে শেয়ার করবো লকার থেকে এই যে এখানে দেখুন প্রচুর পটুলোকা আছে এছাড়াও অন্য যে যে ফুল গাছ আছে ফল গাছ আছে সবকটা গাছে এটাকে প্রয়োগ করা যাবে আর আপনাকে একটা কথা বলে রাখি যেহেতু গুড় প্রয়োগ করেছি কিন্তু আপনি ভাববেন না যে এর মধ্যে আপনার কোনো পিঁপড়ের উৎপাত হবে কোনো পিঁপড়ের উৎপাত হবে না একদিনে ফার্মেন্ট হয়ে যাবে সেখানে কোনো পিঁপড়ের উৎপাত হবে না বন্ধুরা চার দিন পরে এখানে দেখাচ্ছি আমি চার দিন পরে এটাকে আমি লিকুইড বানাবো দেখুন এখানে প্রায় চার লিটার জল নেওয়া হয়েছে চার লিটার জল নিয়ে তার সঙ্গে এটাকে হাড়িটাকে এটাকে নিয়ে আসা হয়েছে আর এটাকে আমি দেখাচ্ছি লিকুইডটা দেখতে কেমন এই যে দেখুন আপনাকে বলরাম মান্না আমাদের মালি দেখাচ্ছে লিকুইডটা কেমন দেখতে এই যে দেখুন আর এই যে লিকুইডটা ঘেটে নেবেন ভালো মতো স্টার করে নেবেন ভালো মতো মিক্স করে নিয়ে এর থেকে নেবেন পাঁচশো এমএল পাঁচশো এম মানে হাফ মগের মতো নিয়ে এটাকে জলের মধ্যে মিশিয়ে নেবেন ভালো মতো মিশিয়ে এক একটা গাছে একশো এম এল দেড়শো এম এল গামলা বড়ো হলে দুশো এম এভাবে প্রয়োগ করবেন পনেরো দিনে একবার তার বেশি দেবেন না আর আপনাকে এই পনেরো দিনের মধ্যে কোনো ধরনের সার আপনাকে গাছে দিতে হবে না কেননা এটাই যথেষ্ট ভালো সার তার সঙ্গে বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন আছে আপনার গাছ তরতরিয়ে বাড়বে আর যদি ফুল ফল না হয় একদম ফুল ফল হওয়ার গ্যারান্টি আপনাকে আমি দেখাচ্ছি এবার নিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিন দেখান প্রক্রিয়াতে দেখুন জলের মধ্যে মিশিয়ে নিন আর হালকা একটা গন্ধ আসবে অত ভয় পাওয়ার কিছু নেই এই যে দেখুন ভালো মতো মিশিয়ে নিয়েছি এটাকে মিশিয়ে নিয়ে এবার আপনাকে এক একটা গাছে প্রয়োগ করবেন আর ঢাকা দিতে ঢাকা দিয়ে রাখবেন কেননা এটা পরে পোকা ধরে যেতে পারে এটা পনেরো দিন একবার এই যে দেখুন প্রচুর পটুলের গাছ আছে আমি একটা গামলায় অল্প প্রয়োগ করে দেখাচ্ছি আমাদের বলরাম মান্না আর সঙ্গে এই কারণে ম্যান্ডিবুলা যেটা কাজ ম্যান্ডিবুলা তো কিছু প্রয়োগ করে দাও হোক আর কিছুটা গোলাপে দেওয়া হবে কিছুটা এখানে মোসন্ডা গাছ আছে একটা সাদা মোসন্ডা আছে আমাদের কাছে আমি ভিডিও আপলোড করেছিলাম এই মোসন্দার ওপরে গাছটা দেখুন কি সুন্দর গ্রোথ করেছে এই মাসখানেকের মধ্যে কত সুন্দর গ্রোথ হয়ে গেছে মোসন্ডার গাছে গোলাপ গাছেও দেখুন আর আপনি সব গাছে হাতে নাতে ফল পাবেন এই ধরনের কম্পোস্ট যে লিকুইড সার এটা বানিয়ে ফেলুন আর আপনি প্রত্যেকটা গাছে প্রয়োগ করুন চলুন আমাদের কাছে প্রচুর হ্যাঙ্গিং বাস্কেট আছে ওখানে আমাদের মন্টু ঘড়াই আমাদের যে হেলমালিক তিনি দেখেছেন কি করে এখানে প্রয়োগ করা হচ্ছে অল্প অল্প বাস দিনে একবার দিয়ে দিলাম আর পনেরো দিনে আপনাকে আর কোনো সার দিতে হবে না আর মাঝে মাঝে জল দিতে থাকবেন এখানে সামনের দিকে বাগানের পোর্শন আমরা এখানেও কিছু হ্যাঙ্গিং বাস্কেট লাগানো আছে সেগুলোতেও দেখাবো আর কিছু আমরা নয়নতারা গাছ লাগিয়েছি আরও অন্যান্য গাছ লাগিয়েছি টগর লাগিয়েছি মিনি টগর তো অল্প অল্প দেবো তো যে কোনো গাছে ফুল গাছে ফল গাছে আপনি খুব সহজেই প্রয়োগ করতে পারেন আর আপনার গাছের গ্রোথ আপনি বর্ষাকালে দেখবেন অদ্ভুত গাছের গ্রোথ হচ্ছে চলুন কিছু বেঁচে আছে কিছু নয়নতারা গাছে দেখিয়ে দিই এগুলো নয়নতারা দিলাম তো এই ধরনের আপনার সার বাড়িতে তৈরি করে নিতে পারেন আর প্রচুর মাইক্রো আর মাই সমৃদ্ধ সার আর আপনার গাছে প্রচুর ফুল অ্যান্ড ফল হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ